নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত, আর আপনারা দেখছেন শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। প্রতিদিনের রাশিফলের বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আলোচনা করব 30 ডিসেম্বর 2020 বুধবারের বিশেষ রাশিফল। আপনারা সবাই জানেন বুধবার মানেই শ্রী গণপতি দেবের অত্যন্ত প্রিয় একটি বার, তাই শ্রী গণপতি দেবের কৃপা পাওয়ার জন্য আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই গণপতি দেবের পূজা অর্চনা করবেন, সেই সাথে ওম গং গণপতয় নমঃ এই বিশেষ মন্ত্র সমস্ত রাশির জাতক জাতিকারা অবশ্যই পাঠ করবেন। প্রতিদিনের এই রাশি ফল সাধারণত ফলাদেশ করি আপনাদের চন্দ্র রাশি সাপেক্ষে, তাই আপনারা এই রাশি ফল চন্দ্র রাশি সাপেক্ষে দেখবেন। তাছাড়া যাদের জন্মকুণ্ডলী নেই তারা নামের আদ্যক্ষর অনুসারে এই বিশেষ রাশিফল দেখতে পারেন। তবে আপনাদের জন্মকুণ্ডলীর গ্রহগত এবং নাক্ষত্রিক বলাবলের উপরে নির্ভর করবে প্রতিদিনের এই বিশেষ রাশিফলের ফলাদেশ, তাই সবার ক্ষেত্রে এই রাশিফল নাও মিলতে পারে। প্রতিদিনের রাশিফল আপনাদের দৈনন্দিন জীবনের ব্যবসা, সেই সাথে আপনাদের পারিবারিক সম্পর্ক, লেনদেন, চাকরি বাকরি, শরীর স্বাস্থ্য, বন্ধু বান্ধব এবং শুভ অশুভ ঘটনাবলী, শুভ রং, শুভ সংখ্যা এবং প্রতিদিনের ছোট ছোট যে চমৎকারী উপায় যা আপনাদের জীবনে শুভ ফল আনতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাছাড়া বছরের শেষ পূর্ণিমা তিথি এবং মার্চ শেষ এই পূর্ণিমা অত্যন্ত শুভ এবং এই বিষয়ে বিভিন্ন চমৎকারী উপায় কি করলে শুভ ফল পাবেন সেই বিষয়ে ভিডিও আমি দিয়েছি, সেটা আপনারা দেখতে পারেন, শ্রী অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সিতে দেখতে পারেন, অথবা আপনারা বৈদিক স্পিরিচুয়াল হিলিংও দেখতে পারেন। শুরুতেই আলোচনা করব আজকের দিনের বিশেষ পঞ্চাঙ্গের বিষয়ে। তো আসুন জেনে নেওয়া যাক 30 ডিসেম্বর 2020 বুধবারের বিশেষ পঞ্চাঙ্গ। আজ সূর্যোদয় হচ্ছে সকাল 6:16 এবং সূর্যাস্ত হবে 5:03। আজ পূর্ণিমা তিথি থাকবে 8:57 পর্যন্ত, তারপরেই প্রতিপদ তিথি শুরু হবে। চন্দ্রদেব আজ আদ্রা নক্ষত্রে থাকবে শুরুতেই এবং সন্ধ্যা 6:55 পর আদ্রা নক্ষত্র ছেড়ে পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্রদেব। তাই শুরুতে রাহুর নক্ষত্র এবং পরে বৃহস্পতির নক্ষত্র। আজ শুরুতেই ববকরণ থাকবে সকাল 8:57 পর্যন্ত এবং তারপরেই শুরু হবে বালককরণ, রাত্রি 9:17 পর্যন্ত থাকবে, তারপরেই কৌলবকরণ শুরু হবে। যোগের ক্ষেত্রে বলবো আজ শুরুতেই ব্রহ্মযোগ এবং থাকবে বিকেল 3:44 পর্যন্ত, তারপরে ইন্দ্রযোগ শুরু হবে। যারা শুভ সময়ের জন্য অপেক্ষা করছেন অর্থাৎ শুভ কাজ আজ করবেন ভাবছেন তাদের বলবো আজ অভিজিৎ মুহূর্ত নেই, কিন্তু যেহেতু মার্চ শেষ পূর্ণিমা আপনারা আজ সারাদিন শুভ কাজ করতে পারেন। তবে আজ অমৃতকাল রয়েছে সকাল 8:21 থেকে 10:02, এই সময় আপনারা শুভ কাজ করতে পারেন। তবে আপনাদের বলবো যে রাহুকালকে বাদ দিয়ে আপনারা কোনো শুভ কাজ করলে সর্বাপেক্ষা শুভ ফল পাবেন। রাহুকাল আজ থাকছেন 11:39 থেকে 1:00 পর্যন্ত, তাই এই সময়কালে আপনারা কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা কোনো গুরুত্বপূর্ণ কাগজে হস্তাক্ষর করবেন না। তবে গুলিক কালে আপনারা অপেক্ষাকৃত শুভকাল, এখানে আপনারা কিছু শুভ কাজকর্ম করতে পারেন, সেক্ষেত্রে সকাল 10:19 থেকে 11:39 মধ্যে এই গুলিক কালে আপনারা কিছু কিছু শুভ কাজ করতে পারেন। গ্রহগত অবস্থান দেখে নেব আজকের, অর্থাৎ 30 ডিসেম্বর 2020 বুধবারে। শুরুতেই বলবো রাহু অবস্থান করছে বৃষ রাশিতে, তবে মেষ রাশিতে স্বগৃহে মঙ্গল অবস্থান করছে। আগেই বলেছি চন্দ্রদেব আজ মিথুনে অবস্থান করবে এবং কেতু এবং শুক্র একই সঙ্গে বৃশ্চিক রাশিতে, রবি এবং বুধ একটি বুধাদিত্য যোগ তৈরি করছে ধনু রাশিতে এবং গুরু শৌরি যোগ তৈরি করছে আজ মকর রাশিতে। ঠিক এই রকমই গ্রহগত, নাক্ষত্রিক এবং অন্যান্য যোগগত অবস্থান অনুসারে আমরা আজ
বিচার এবং বিশ্লেষণ করব দ্বাদশ রাশি চক্রের বিশেষ রাশিফল সম্পর্কে। শুরুতেই আপনাদের সঙ্গে আলোচনা করব মেষ রাশি জাতক জাতিকাদের বিষয়ে। মেষ রাশি জাতক জাতিকা ক্ষেত্রে বলবো আপনার রাশি সাপেক্ষে চন্দ্রদেব আজ মিথুন অর্থাৎ তৃতীয় গৃহে অবস্থান করবে। তৃতীয় গৃহ থেকে সাধারণত আমরা যোগাযোগ, আপনার সাহস এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে এখান থেকে বিচার বিশ্লেষণ করা হয়। তাই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিছুটা আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, তবে আত্মবিশ্বাস অধিক আপনাকে কিন্তু সমস্যার কারণ হতে পারে। আত্মবিশ্বাসের বলে অধিক ব্যয় আপনারা করে ফেলবেন। যেহেতু প্রাথমিক দিকে রাহুর নক্ষত্রে অবস্থান করবে চন্দ্রদেব, তাই আপনার মনের উপরে কিছুটা প্রভাব ফেলতে পারে। তবে বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ বেলা শেষের দিকে আপনাদের শুভ ফল আসতে শুরু করবে। পাশাপাশি পরিকল্পনার ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করবেন তার শুভ এবং অশুভ দিক বিচার করে, তবেই আপনারা সিদ্ধান্ত নেবেন। আত্মীয় স্বজনের সঙ্গে আপনাদের যোগাযোগ তৈরি হতে পারে এবং যোগাযোগের কারক স্থলে চন্দ্রদেব অবস্থান করছে আজ, এবং বেশ কিছু বিনোদনমূলক কাজের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। বেশ কিছু কাজ আপনারা আজ শেষ করতে পারেন, অনেকটা হাসি খুশি থাকবেন আজ। আর্থিক বিষয়ের ক্ষেত্রে বলবো আজ বাজেটটা অবশ্যই মাথায় রাখুন। আগেই বলেছি যে মাথার খেয়াল বসে আপনারা অধিক ব্যয় করে ফেলতে পারেন আজ, কিন্তু পরবর্তীকালে এটা কিন্তু বেশ সমস্যার কারণ হতে পারে। তাই নেতিবাচক প্রভাব থেকে নিজেদেরকে দূরে রাখুন এবং ব্যয়ের বিষয়ে আপনারা সচেতন থাকুন। যদি ব্যবসার সঙ্গে আপনারা যুক্ত থাকেন তাহলে বলবো নতুন কিছু পরিকল্পনা আপনারা করতে পারেন, তবে এই পরিকল্পনা বর্তমানে প্রসারণ ঘটানোর ক্ষেত্রে আপনাকে আরো বেশি রিসার্চ ওয়ার্ক করতে হবে। তাই দুম করে কিছু পরিকল্পনা নিয়ে সেখানে অর্থ বিনিয়োগ করতে যাবেন না আজ। শর্তগুলি ভালোভাবে বুঝুন, তারপরে সেখানে আপনি অর্থ বিনিয়োগ করুন। তাছাড়া এই বিশেষ দিনে যারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলবো যে অকারণে নিজের গোপন কথা কারোর সঙ্গে প্রকাশ করবেন না। কর্মক্ষেত্রে অবশ্যই আপনারা মনোনিবেশ করে কাজকর্ম এগিয়ে চলুন। ক্যারিয়ারের বিষয়ে বলবো উপার্জন বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে শুভ ফল আপনারা পাবেন এবং সাহসিকতার সঙ্গে এগিয়ে যাবেন। প্রেমের জীবনের ক্ষেত্রে আজ কিছুটা সমস্যার কারণ হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে যদিও আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন এবং দাম্পত্য জীবনের প্রভাব কিছুটা নেগেটিভ এবং কিছুটা পজিটিভ তৈরি হবে, অর্থাৎ সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের বাচন ভঙ্গির উপর। সেই সাথে বলবো প্রেম ভালোবাসার জীবনের ক্ষেত্রে আজ একটা মনোরম পরিবেশ তৈরি হবে, তবে সম্পর্কটা টিকিয়ে রাখার ক্ষেত্রে আপনাদের দুজনকেই চেষ্টা করতে হবে। গৃহের পরিবেশ ভালো রাখার জন্য আপনাদের সবাইকেই চেষ্টা করতে হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আজ অম্ল, গ্যাস এবং সেই সাথে ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ সম্পর্কিত সমস্যায় আপনাকে ভোগাতে পারে। খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটান এবং নিজের নিয়ম শৃঙ্খলাকে আরো বেশি রুটিন মাফিক করুন, তাহলে ভালো ফল আসবে আপনাদের। আজ আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 5, শুভ রং হবে আজ হালকা লাল বর্ণ। আজ শ্রী গণপতি দেবের অথর্বশীষ পাঠ করুন এবং সেই সাথে ভগবান বিষ্ণুর পূজার্চনা করুন, যেহেতু মার্চ পূর্ণিমা তিথি। এবং তাছাড়া আজ এই বিশেষ দিনে আপনারা ভগবান শিবের শিবলিঙ্গে সাদা জল আপনারা নিবেদন করতে পারেন, সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো বৃষ রাশি। 30 ডিসেম্বর 2020 বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ এই বিশেষ দিনে আপনাদের সন্তান সম্পর্কিত বিভিন্ন সমস্যা বা তাদের আর্থিক বিষয়ের ক্ষেত্রে আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। পিতামাতার শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন, পিতামাতার কাছ থেকে আপনারা ভালো ফল পাবেন, তাদের আশীর্বাদ পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে বলবো আজ এই বিশেষ দিনে প্রতিবেশীর সঙ্গে বিতর্কের মধ্যে জড়াবেন না, আর যা আপনার অর্থ বিনিয়োগের উপরে প্রভাব সৃষ্টি করতে পারে বা বাধা সৃষ্টি করতে পারে, তাই এই বিশেষ বিষয়গুলি আপনি অবশ্যই মাথায় রাখুন এবং কোনো কাজের বিষয়ে প্রতিবেশীর সঙ্গে আলাপ আলোচনা করার কোনো দরকার নেই। আপনার রাশি সাপেক্ষে চন্দ্রদেব আজ দ্বিতীয় গৃহে অর্থাৎ আপনার স্থায়ী সম্পদের জায়গায় অবস্থান করবে, তাই খুব সুচতুরভাবে অর্থ বিনিয়োগের বিষয়ে চিন্তা করুন। কর্মক্ষেত্রের বিষয়ে বলবো আজ গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে
বিভিন্ন উৎসের সন্ধান আপনারা পাবেন, তবে এই মন্দা ভাবের পরিপ্রেক্ষিতে আপনারা শুভ ফল পেতে পারেন। কাজের চাপ কিছুটা বাড়বে, যারা কাজের সন্ধান করছেন বা চাকরির সন্ধান করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ প্রভাব আসতে পারে। আজ এই বিশেষ দিনে বলবো যে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই বিনিয়োগে বিষয়ে সচেতন থাকবেন। কর্মজীবনের ক্ষেত্রে অতিরিক্ত চাপ আপনাকে সমস্যায় ফেলবে, তাই মেডিটেশন, যোগা এগুলো করুন, মনকে ভালো রাখার চেষ্টা করুন। প্রেমের জীবনের ক্ষেত্রে বলবো বেশ কিছু সমস্যার সমাধান হতে পারে আপনাদের প্রেমের জীবনের ক্ষেত্রে। পারস্পরিক আলাপ আলোচনা মাধ্যমে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল আসবে। তাছাড়া পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ অপেক্ষাকৃত ভালো দিন আসছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো কিছুটা চিন্তা ভাবনার জন্য মানসিক চাপ বাড়বে, তাই সতর্ক থাকুন। তাছাড়া খুব বেশি সমস্যা আজ দেখা যাচ্ছে না। আজ এই বিশেষ দিনে আপনাদের শুভ সংখ্যা হবে 8, শুভ রং হবে নীল বর্ণ। আজ আপনারা গরুকে যদি সবুজ ঘাস খাওয়ান অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশি তা হলো মিথুন রাশি। 30 ডিসেম্বর 2020 বুধবার আপনার রাশিতেই চন্দ্রদেব আজ অবস্থান করছে। আজ এই বিশেষ দিনে আপনি আপনার মনকে শান্ত রাখার চেষ্টা করুন। রাহুর নক্ষত্রে অর্থাৎ আদ্রা নক্ষত্রে চন্দ্রদেব অবস্থান করবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা আপনারা করতে পারেন এবং সেই পরিকল্পনা সঠিক না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে। আজ এই বিশেষ দিনে প্রবীণ ব্যক্তিদের আশীর্বাদ পাবেন এবং কোনো কাজ শুরু করার আগে তাদের পরামর্শ এবং আশীর্বাদ নিলে আপনাদের জন্য ভালো ফল আসবে। আর্থিক বিষয়ে আজ অত্যন্ত ভালো ফল আসবে এবং অর্থ সঞ্চয়ের বিষয়ে আপনারা বেশ পরিকল্পনা ভালো পরিকল্পনা করতে পারেন। তবে অর্থ বিনিয়োগ করার আগে বিষয়গুলি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ঠিক অন্ধের মতন বিনিয়োগ করলে তা কিন্তু বড় সমস্যার কারণ হতে পারে। যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে ব্যবসায় গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন আজ, বেশ কিছু সমস্যার সমাধান হবে। আপনার গৃহের পরিবেশ আজ অপেক্ষাকৃত কিছুটা নেগেটিভ প্রভাব আসবে, তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করুন এবং বাড়ির লোকজনের সঙ্গে অর্থাৎ গৃহের অন্যান্য সদস্যদের সঙ্গে আপনি বিষয়টা বুঝিয়ে ব্যবসার ক্ষেত্রে ভালো ফল আনার চেষ্টা করুন, বিনিয়োগের বিষয়ে আপনারা চেষ্টা করুন। পাশাপাশি অফিসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আজ কিছুটা সমস্যার সমাধান থেকে আপনারা মুক্তি পাবেন। ভাব ভালোবাসার ক্ষেত্রে বলবো আজ অত্যন্ত শুভ ফল আসবে। সম্পর্কের ক্ষেত্রে মিষ্টতা বৃদ্ধি পাবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে, গৃহের পরিবেশ আজ ভালো থাকবে। যারা দীর্ঘদিন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আজ শুভ পরিবর্তন আসছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো রুটিন মাফিক পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকুন। খুব বেশি সমস্যা না হলেও অ্যালার্জি বা রক্ত সম্পর্কিত সমস্যায় আপনারা ভুগতে পারেন, তাই সেই বিষয়ে সতর্ক থাকুন। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 4, শুভ রং হবে আজ আকাশি বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনাদের শুভ রং হবে আকাশি বর্ণ এবং শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে আজ আপনারা সবুজ দূর্বা নিবেদন করুন। আর এই দূর্বা আপনারা অবশ্যই গণপতি দেবের মস্তক কিংবা কাঁধে নিবেদন করুন। 5টি করে দূর্বার বান্ডিল আপনি তৈরি করুন এবং 11টি দূর্বার বান্ডিল আজ নিবেদনে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে ওম গং গণপতয়ে নমো এই বিশেষ মন্ত্র আপনারা জপ করবেন। একমালা জপ করলে সব থেকে ভালো ফল পাবেন। পরবর্তী যে রাশি তা হলো কর্কট রাশি। চন্দ্রদেব আপনার রাশির সাপেক্ষে দ্বাদশ গৃহে অবস্থান করবে এবং আপনার রাশির অধিপতি চন্দ্রদেব। আজ এই বিশেষ দিনে জীবনের বেশ কিছু সমস্যা আপনাকে তাড়া করতে পারে, তার জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই সমস্যার সমাধান আপনাকে করতে হবে। পরিশ্রমের বিনিময়ে আপনারা ফল পাবেন। কাজের প্রতি মনোনিবেশ অবশ্যই করুন, মন কিছুটা চঞ্চল থাকবে এবং গৃহে ধর্মীয় কিছু অনুষ্ঠান হতে পারে, ধর্মের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, মোক্ষ প্রাপ্তির বিশেষ সুযোগ আসতে পারে আপনার জীবনে। অর্থনৈতিক ক্ষেত্রে বলবো পৈতৃক সম্পত্তির বিষয়ে কিছুটা বিলম্ব হতে পারে, কিছু সমস্যার সমাধান হতে দেরি হতে পারে। পরিবেশের লোকজনের সঙ্গে ইতিবাচক সম্পর্ক রাখুন এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটান। ক্যারিয়ারের বিষয়ে বলবো আজ আত্মবিশ্বাস বাড়বে, কর্মক্ষেত্রে সফলতা আজ আসবে, বাইরের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা বাইরের সঙ্গে পড়াশোনা কিংবা চাকরি বাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন,
যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন মিডিয়া সম্পর্কিত ব্যবসায় যুক্ত থাকলে ভালো ফল আসবে এবং অপ্রত্যাশিত লাভের একটা মুখ দেখতে পারেন এবং পরিবেশে কাজকর্ম অবশ্যই ভালো হবে পরিবেশ ভালো থাকবে এবং সম্পর্কের ক্ষেত্রে আপনার কর্মচারীদের সঙ্গে কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভালো হবে যদি আপনারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে আপনারা একটু সচেতন থাকুন নিজের কাজের প্রতি প্রেমের জীবনের ক্ষেত্রে বলবো বিনোদনমূলক কাজের মাধ্যমে আপনারা ভাব ভালোবাসার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন কিছুটা ব্যয় বৃদ্ধি হবে জীবন সঙ্গীর সঙ্গে কিছুটা সময় আপনারা কাটাবেন গৃহের পরিবেশ অপেক্ষাকৃত আজ ভালো থাকছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো বাহ্যিক কিছু নেতিবাচক প্রভাব আপনার শরীরের উপর পড়তে পারে তাই ভুল খাবার দাবার বা সঠিক ভাবে ঘুম বা বিশ্রামের অভাবে কিছুটা সমস্যা আসতে পারে খুব বেশি সমস্যা আজ নাও আসতে পারে আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হবে এক শুভ রং হবে আজ কিন্তু হালকা গোলাপি বর্ণ তাই আপনারা শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে আজ মোদক ভোগ নিবেদন করুন আর এই বিশেষ মোদক ভোগ নিবেদনে আপনাদের অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ এই বিশেষ দিনে অর্থাৎ 30শে ডিসেম্বর 2020 বুধবার ধর্মীয় এবং আধ্যাত্মিক কর্মের প্রতি আপনার বিশ্বাস এবং মনোভাব বৃদ্ধি পাবে চন্দ্রদেব আপনার রাশির সাপেক্ষে আজ কিন্তু একাদশ গৃহে বা সাকসেসের জায়গা থাকছে তাই ইতিবাচক পরিবর্তন আপনার কর্মক্ষেত্রের উপরে পড়বে তাই পরিকল্পনা অনুসারে চললে আপনারা ভালো ফল পেতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে আজ ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন যারা শেয়ার বাজারে পয়সা ইনভেস্ট করেন আজ বলবো একটু থেমে যান কারণ কিছুটা নেগেটিভ প্রভাব আজ আসছে শেয়ার বাজারে পাশাপাশি মানহানির ঘটনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তাই সমাজে অন্যান্য ব্যক্তির সঙ্গে মেশার সময় আপনারা অবশ্যই কথাবার্তার প্রতি কন্ট্রোল রাখুন কারণ রাহুতে চন্দ্রের অবস্থান রাহুর নক্ষত্রে কিছুটা আপনার মনের উপরে প্রভাব নিয়ে আসতে পারে আত্মবিশ্বাস কিছুটা নিম্নগামী হতে পারে এবং বিশ্বাসঘাতকতার মধ্যে আপনারা পড়তে পারেন বেশ কিছু মানুষ আপনাকে বিশ্বাসঘাতকতা করতে পারে ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে ব্যবসার রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের বিষয়ে কিন্তু অবশ্যই মাথায় রাখুন আর যে কাজটি আজ করুন তবেই আপনার আগামী দিনে ওই ব্যবসা লাভের মুখ দেখাবে তাই আজ থেকে আপনারা সেই সংস্কারের কাজ করুন আপনার যদি কোনো মেকানিক্যাল বিষয় থাকে সেই মেকানিক্যাল বিষয় আপডেট করতে থাকুন টেকনিক্যাল বিষয়ে আপডেট করতে থাকুন এই সময় কর্মী বিনিয়োগ করার চেষ্টা করুন যাতে প্রোডাকশন ভালো হয় আপনার ইতিবাচক প্রভাব আসবে এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার কর্মচারীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে যদি আপনারা চাকরি বাকরির সঙ্গে যুক্ত থাকেন তাহলে বলবো বাইরের কোনো সম্পর্কের বিষয়ে আপনারা সচেতন থাকুন আপনাকে ডিমোটিভেট করতে পারে আজ সে বিষয়ে সচেতন থাকলে আজ কিন্তু ভালো ফল পাবে কর্মজীবনের ক্ষেত্রে কিছুটা বিতর্ক সৃষ্টি হতে পারে সাবধানে থাকুন সন্তানের শরীর স্বাস্থ্যের বিষয়ে সতর্ক না হলে বেশ কিছু খরচ বাড়বে এবং চিন্তা বাড়িয়ে তুলতে পারে ভাব ভালোবাসার ক্ষেত্রে বলবো আজ অপেক্ষাকৃত ভালো ফল আসবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে তবে সন্তানের বিষয়ে কিছুটা নেগেটিভ প্রভাবের জন্য আপনার গৃহের পরিবেশ কিছুটা উত্তপ্ত থাকতে পারে বা সমস্যার কারণ হতে পারে সেই বিষয়ে সতর্ক হবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আবহাওয়ার পরিবর্তন আপনার উপরে পড়বে সেই সাথে অ্যালার্জি এবং ঠান্ডা লাগার মতো সমস্যা আপনাকে ভোগাবে তাই সে বিষয়ে আপনাকে সচেতন হতে হবে আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 7 শুভ রং হবে হালকা নীল বর্ণ আপনারা শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে একটি লাল ফুল নিবেদন করুন তাছাড়া এই পূর্ণিমা তিথিতে আপনারা অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং ভগবান শ্রীহরির উদ্দেশ্যে আজ আপনারা অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করুন এবং সেই সাথে আজ যদি আপনারা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে বিশুদ্ধ জল অর্পণ করে ওম নম শিবায় মন্ত্র জপ করেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন পরবর্তী যে রাশি তা হলো কন্যা রাশি আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য ইতিবাচক পরিবর্তন আসছে মানসিক স্থিতিশীলতা বজায় থাকবে পৈতৃক সম্পত্তির বিষয়ে বাধা দূর হবে আজ এই বিশেষ দিনে চন্দ্রদেব আপনার দশম গৃহে অবস্থান করবে এবং দশম গৃহ আপনার কর্মস্থল তাই কর্মস্থল সংক্রান্ত বেশ কিছু সমস্যার সমাধান হবে এই বিশেষ দিনে আপনার সংবেদনশীলতা কিছুটা বাড়বে লোকজনের সঙ্গে আপনাদের
যে আলাপচারিতার বিষয়টা সেটা কিন্তু খুব সাবধানে বা সন্তর্পণে করুন। অবৈধভাবে সুবিধা আজ নিতে যাবেন না, তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য আপনাকে কিছুটা মাশুল দিতে হবে। উচ্চ প্রত্যাশা কিন্তু আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে, তাই উচ্চ প্রত্যাশা থেকে আপনারা অবশ্যই নিজেদেরকে দূরে রাখুন, কারণ রাহু নক্ষত্রে চন্দ্র রয়েছে, প্রত্যাশা অনেক বাড়িয়ে দিতে পারে আপনার দশম গৃহে থেকে। ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সংবেদনশীল পরিবেশ পরিস্থিতির উপরে আপনারা লক্ষ্য নজর রাখুন, নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন এবং ব্যবসার ক্ষেত্রে আরো সুন্দর পরিকল্পনা করে এগিয়ে চলুন। গুরুত্বপূর্ণ জিনিসপত্র বিষয়ে আপনারা ওয়াকিবহল থাকুন। নেতিবাচক প্রভাব আপনার ব্যবসাকে কিছুটা প্রভাবিত করতে পারে, তাই নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন। সহকর্মী এবং কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা আচরণ করলে সব থেকে ভালো ফল আপনারা পাবেন। আজ এই বিশেষ দিনে আপনারা ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো মোটামুটি বেশ ভালোই ফল যাবে, তবে নিজেদের আচরণের প্রতি একটু সজাগ দৃষ্টি দিতে হবে, তাহলেই আপনার লক্ষ্য পূরণ হবে। ভাব ভালোবাসার ক্ষেত্রে বলবো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মিষ্টতা বৃদ্ধি পাবে, প্রেম ভালোবাসার ক্ষেত্রে শুভ ফল আসবে। অবিবাহিতদের বিবাহে বিশেষ যোগ তৈরি হতে পারে আজ। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো কাজের চাপ কিছুটা বাড়বে, তাই চাপ নিয়ন্ত্রণের জন্য আপনাকে মেডিটেশন করতে হবে, বিশ্রাম নিতে হবে, সেক্ষেত্রে আপনাদের শুভ ফল আসবে। তাছাড়া শরীর স্বাস্থ্য আজ কিন্তু ভালো যাবে। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 4, শুভ রং হবে আজ কিন্তু হালকা বাদামি বর্ণ। আপনারা আজ মুগ ডালের লাড্ডু শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে উৎসর্গ করুন, আর সেই সঙ্গে ওম গং গণপতয়ে নমঃ এই বিশেষ মন্ত্র আপনারা একমালা জপ করুন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো তুলা রাশি। 30 ডিসেম্বর 2020 বুধবার এই বিশেষ দিনে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে শরীর স্বাস্থ্যের বিষয়ে বেশ কিছু যে সমস্যা চলছিল সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন, এবং সেই সাথে আপনাদের গুরুত্বপূর্ণ কাজ কিন্তু যেগুলো থেমেছিল সেই কাজগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পারিবারিক সম্পর্কের উন্নতি ঘটবে এবং আপনার মনে একটা সুন্দর বাতাবরণ তৈরি হবে। চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে নবম গৃহে অবস্থান করবে আজ, তাই এই বিশেষ দিনে আপনাদের বলবো যে অর্থনৈতিক ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ বোঝাপড়া হতে পারে এবং আর্থিক বিষয়ে আপনারা অনেকটা হালকা বোধ করতে পারেন, সঠিক জায়গায় আপনারা বিনিয়োগ করে মানসিক হালকা হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আজ যত্ন নিতে হবে, কর্মীদের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক রাখতে হবে, পুরোপুরি সমর্থন পেতে গেলে তাদের সঙ্গে কিছুটা ভালো ব্যবহার করতে হবে। সুরুচি সম্পন্ন কাজের মধ্যে আপনাকে এগোতে হবে, প্রতিটা কাজ নিষ্ঠার সঙ্গে করতে পারলে আগামী দিনে ব্যবসায় শুভ ফল আপনারা পাবেন। বাইরের কাজকর্মের প্রতি আপনাদের আরো দক্ষতার পরিচয় দিতে হবে, গৃহের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে হবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে আজ বলবো আনন্দদায়ক দিন হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে। কর্মক্ষেত্রে আজ বিদেশের সঙ্গে যাদের যোগাযোগ হচ্ছিল না এতদিন, তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হতে পারে। নবম গৃহে চন্দ্র আপনাকে কিছুটা বৈদেশিক সংযোগ বৃদ্ধি করতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আজ অবসন্নতা দূর হবে, শরীর স্বাস্থ্য অপেক্ষাকৃত আজ ভালো থাকবে, তাই সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করুন, বিশ্রাম নিন, কাজের প্রতি আপনাদের নিষ্ঠা অনেকটাই বাড়বে, কাজে সময় দিতে পারবেন। আজ এই বিশেষ দিনে আপনাদের শুভ রং হবে গাঢ় নীল বর্ণ এবং আজ শুভ সংখ্যা হবে আজ 6 সংখ্যা। আজ এই বিশেষ দিনে আপনারা শ্রী গণপতি দেবের দ্বাদশ নাম পাঠ করুন বা জপ করুন, অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। পরবর্তী যে রাশির কথা আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো 30 ডিসেম্বর 2020 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রবীণ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করুন, আলাপ আলোচনার মাধ্যমে করলে সব থেকে ভালো ফল পাবেন। বন্ধু আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগ আজ বৃদ্ধি পাবে এবং সেই সাথে আজ কিন্তু গুরুত্বপূর্ণ কাজ হাসিল হতে পারে। চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে অষ্টমে থাকবে, তাই আপনাকে মনস্থির করার বিষয়ে একটু সচেতন হতে হবে। সাধারণত অষ্টমস্থ চন্দ্র একটু মানসিক ক্ষেত্রে টালবাহানা করতে পারে, অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আজ খুব একটা ভালো দিন নয়, অর্থ ঋণ নেওয়ার ক্ষেত্রে আজ কিছুটা আপনারা দূরে থাকুন। অপরিচিত ব্যক্তির সঙ্গে খুব একটা বেশি
কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই বা বিশ্বাস করা উচিত হবে না। আজ প্রতারিত হওয়ার সুযোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্রে ধীর গতি নিয়ে এগিয়ে চলুন। এই সময় কোনো নতুন ব্যবসা শুরু করার কোনো দরকার নেই, পুরনো ব্যবসাকে রিমডেলিং করার চেষ্টা করুন এবং কিভাবে সেই ব্যবসাকে ভালো করা যায় তার পরিকল্পনা করুন এবং স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করুন। প্রয়োজনে কোনো অভিজ্ঞ মানুষের কাছ থেকে পরামর্শ নিন। যারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, অযথা ঝগড়া বিবাদের মধ্যে আপনারা যাবেন না, সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলুন, নিজের মেজাজকে কন্ট্রোল করুন। আজ পেশার ক্ষেত্রে বলবো, আজ কোনো মহিলার কাছ থেকে ভালো সুযোগ আসতে পারে এবং সেই সুযোগ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে পারে। প্রেমের জীবনের ক্ষেত্রে পরিবেশ কিছুটা সমস্যার কারণ হতে পারে, দাম্পত্য জীবনে তার প্রভাব পড়বে, গৃহসুখের কিছুটা হানি ঘটতে পারে, আজ সে বিষয়ে সতর্ক থাকুন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, আজ আপনার আধ্যাত্মিক কাজকর্মের প্রতি কিছুটা আগ্রহ বাড়বে, তাই মন কিছুটা ভালো থাকবে এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, খাবার দাবারের বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। সঠিক সময়ে খাবার দাবার না খেলে আপনাকে কিন্তু বেশ শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে। আজ এই বিশেষ দিনে শুভ সংখ্যা হবে 8 এবং শুভ রং হবে আজ কিন্তু অপরাজিতা কালার অর্থাৎ নীল বর্ণ। আজ এই বিশেষ দিনে শ্রী গণপতি দেবের অথর্বশীর্ষ পাঠ করুন এবং সেই সাথে আপনারা শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে লাড্ডু ভোগ নিবেদন করুন। তাছাড়া এই মাঘশীর্ষ পূর্ণিমা তিথিতে আপনারা অবশ্যই ভগবান শ্রীহরিকে পূজার্চনা করুন, একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করুন এবং ভগবান শিবের শিবলিঙ্গে আপনারা বিশুদ্ধ জল নিবেদনে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, 30শে ডিসেম্বর 2020 আজ এই বিশেষ দিনে ব্যবসার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে এবং আইনি বিষয়টা মাথায় রাখতে হবে, উপযুক্ত পরিকল্পনা করে তবেই আপনারা এই পরিবর্তনগুলো ঘটাবেন। নেতৃত্ব দেওয়ার মতন ক্ষমতা আপনার তৈরি হবে, আর্থিক পরিবেশ পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো হবে আপনাদের। অর্থনৈতিক ক্ষেত্রে বলবো, অহংকারকে দূরে রাখুন, অহংকারকে দূরে না রাখলে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন, অন্যথায় আপনার মানসিক ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় থেকে নিজেদেরকে দূরে রাখুন আর সেটাই বুদ্ধিমানের কাজ হবে। যদি আপনারা ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে বলবো, এই সময় সহকর্মীদের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক রেখে ব্যবসার উন্নতি ঘটান আর যা আপনাদের পরিবেশ পরিস্থিতিকে ভালো করবে। অপ্রয়োজনীয় ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকুন এই সময়, বরং পুরানো ব্যবসাকে আরো ভালো করার চেষ্টা করুন, নতুন কোনো ব্যবসার দিকে আপনারা লক্ষ্য নজর দেবেন না। প্রয়োজনে এই সময় বিজ্ঞাপনের জন্য আপনারা অর্থ ব্যয় করতে পারেন। যারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ ভালো ফল আসবে। চন্দ্রদেব আপনার সপ্তমে অবস্থান করবে, তাই সম্পর্কের উপরে বেশ প্রভাব আসবে, তাই সম্পর্ককে ভালো করতে হবে। তা হতে পারে আপনার ব্যবসার অংশীদারি বিজনেসের ক্ষেত্রে সম্পর্ক, আপনার প্রেমিক প্রেমিকার সম্পর্ক কিংবা আপনার কলিগদের সঙ্গে সম্পর্ক, তাই সম্পর্কের ব্যাপারটা যদি যত ভালো করবেন ততই ভালো শুভ ফল আসবে আপনাদের ক্ষেত্রে। প্রেমের জীবনের ক্ষেত্রে আজ কিন্তু কিছুটা ব্যয় বাড়বে এবং প্রেমিকার সঙ্গে বেশ কিছু সময় কাটাবেন, সেই সাথে দাম্পত্য জীবনে কিছুটা প্রভাব আসবে, শুভ প্রভাব আসবে। তবে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে আপনারা যদি কাজ করেন সর্বাপেক্ষা ভালো ফল পাবেন, সেই সাথে গৃহের পরিবেশ অত্যন্ত ভালো থাকবে। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো, যারা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন বা বাণিজ্যের কাগজপত্র দেখেন তারা সতর্কতার সঙ্গে কাজ করুন, ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে, উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, সর্দি কাশি এবং সিজনাল চেঞ্জের বেশ কিছু সমস্যা আপনাকে ভোগাতে পারে, সতর্ক থাকুন। আজ আজ এই বিশেষ দিনে শুভ সংখ্যা হবে 2, শুভ রং হবে হালকা নীল বর্ণ। আপনারা অবশ্যই গরুকে আজ গুড় খাওয়ান এবং সেই সাথে গো মাতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন। ভগবান শ্রীহরিকে আজ অবশ্যই ভক্তি ভরে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করে সেই সাথে আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন, অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। পরবর্তী যে রাশি তা হলো মকর রাশি। 30শে ডিসেম্বর 2020 মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, কঠোর পরিশ্রমের অত্যন্ত শুভ ফল পাবেন,
আপনার রাশি সাপেক্ষে চন্দ্রদেব আজ ষষ্ঠ গৃহে অবস্থান করছে। শত্রুপক্ষ থেকে একটু সচেতন থাকতে হবে, ধর্মীয় কার্যকলাপের প্রতি আপনার আগ্রহ বাড়বে। তবে কঠোর পরিশ্রমের ফল আপনারা পাবেন। যারা দীর্ঘদিন চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট আসতে পারে। আর্থিক পরিবেশ পরিস্থিতি একটু চাপের সম্মুখীন হতে পারে, মনোযোগ সহকারে আপনারা অর্থ বিনিয়োগ করুন বা আর্থিক বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করুন। আজ কাউকে বিশ্বাস করে অর্থ আপনারা ধার দেবেন না বা আজ কোনো বিনিয়োগের দিকে আপনারা যাবেন না। আজ ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে আজ কিন্তু ঝুঁকিপূর্ণ দিন হতে পারে, আর্থিক লেনদেনের বিষয়ে জালিয়াতির বিশেষ যোগ তৈরি হতে পারে, সতর্ক থাকুন। অফিসে যারা কাজ করেন তারা ধৈর্য ধরে কাজ করুন, কারণ আপনার সহকর্মীরা আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, তাই সে বিষয়ে সতর্ক হতে হবে। যারা কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, গৃহে বসে যারা কাজ করছেন তারা অবশ্যই কাজের প্রতি আরো নিষ্ঠা লাগান, বা যারা অফিসে গিয়ে কাজ করছেন কাজকর্মের শুভ পরিবর্তন আনতে গেলে আপনাকে আরো বেশি পরিশ্রম করতে হবে এবং তার জন্য স্মার্ট ওয়ার্ক আপনাকে করতে হবে। যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন তারা উচ্চ আধিকারিকদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে পারেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজ কিন্তু শুভ ফল আসবে, গৃহের পরিবেশ আজ ভালো থাকবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, আজ খাবার দাবারের বিষয়ে অবশ্যই সতর্ক হতে হবে, পেটের কিছু সমস্যায় আপনারা ভুগতে পারেন, গ্যাস অম্বল এগুলো আপনাকে অবশ্যই ভোগাবে এবং ঘুমের বিষয়টা কিন্তু কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। আজ আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 2, শুভ রং হবে আজ সবুজ বর্ণ। আজ আপনারা অবশ্যই ভগবান শিবের শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং সেই সাথে ওম নমঃ শিবায় মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জপ করতে পারেন, তাতে আপনাদের জীবনে শুভ ফল আসবে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো কুম্ভ রাশি। 30 ডিসেম্বর 2020 বুধবার এই বিশেষ দিনে আত্মীয় স্বজনের সঙ্গে বেশ কিছু সমস্যার সমাধান আপনারা করতে পারেন, ইতিবাচক প্রভাব আসবে আপনাদের জীবনে এবং আধ্যাত্মিক কাজকর্মের প্রতি আপনার বিশ্বাস বাড়বে এবং আধ্যাত্মিক কাজের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে আজ কিন্তু পঞ্চম গৃহে অবস্থান করবে, তাই পঞ্চম গৃহ থেকে উচ্চ বিদ্যা এবং সেই সাথে দাম্পত্য জীবনের পাশাপাশি দাম্পত্য জীবনের মধ্যে সুস্থ যে প্রেমের সম্পর্ককে বিচার করা হয়, তাছাড়া সন্তান বিষয়ে বিচার করা হয় এই পঞ্চম গৃহ থেকে, তাই সেই সমস্ত বিষয়ের শুভ ফল আপনারা আজ পাবেন। আর্থিক পরিবেশ পরিস্থিতি আজ কিন্তু খুব একটা ভালো নেই, ঝুঁকিপূর্ণ কাজে আপনারা যাবেন না। শেয়ার বাজারে যারা অর্থ বিনিয়োগের সঙ্গে যুক্ত রয়েছেন তারা আজ কিন্তু সতর্কতা সঙ্গে বিনিয়োগ করুন, অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ না করে বিনিয়োগ করলে আপনারা কিন্তু বড় ধরনের ক্ষতির শিকার হতে পারেন। যদি আপনারা ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনার ব্যবসার যে সমস্ত সাজসরঞ্জাম সেগুলো আধুনিকীকরণের জন্য অর্থ বিনিয়োগ করুন, যাতে আগামী দিনে আপনাদের ব্যবসার ক্ষেত্রে শুভ ফল আসতে পারে। আর যদি পুরানো ভাবধারা বা চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যান তাহলে আপনারা খুব একটা লাভবান হতে পারবেন না, কারণ আধুনিক যন্ত্রপাতি অত্যন্ত প্রয়োজন, তার জন্য ঋণ নিতে হলে আপনারা ঋণ নিতে পারেন। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো, আজ পথ অত্যন্ত শুভ উন্মুক্ত, আপনারা ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো ফল পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজ অত্যন্ত শুভ, প্রেমের জীবনের ক্ষেত্রে আপনাদের শুভ ফল আসবে, দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন আপনাদের ক্ষেত্রে শুভ, স্বামী স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, সন্তানের পক্ষ থেকে ভালো খবর আসবে। আজ শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, আবহাওয়ার পরিবর্তন আপনাকে কিছুটা ভোগাবে, অ্যালার্জি সম্পর্কিত বিষয়ে আপনারা সচেতন থাকুন, বাইরের খাবার দাবার খাওয়ার আগে অবশ্যই বুঝে শুনে খাবেন, প্রয়োজনে আয়ুর্বেদিক বা ছোট ছোট টিপস এগুলো করুন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনাদের জন্য আজ শুভ সংখ্যা হবে 6, শুভ রং হবে আজ ভায়োলেট কালার। আজ এই বিশেষ দিনে আপনারা হনুমানজির উদ্দেশ্যে অবশ্যই প্রণাম নিবেদন করুন, সেই সাথে আজ গণপতি দেবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করে ওম গং গণপতায় নামে এই বিশেষ মন্ত্র জপ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন, অন্তত এক মালা জপ করে আপনারা ভালো ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মীন রাশি। 30 ডিসেম্বর 2020 মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, গ্রহগত অবস্থান এবং পরিবর্তন আপনাদের জীবনে বেশ কিছু শুভ ফল আনতে পারে। আপনার রাশি সাপেক্ষে চন্দ্রদেব আপনার গৃহ অর্থাৎ চতুর্থ গৃহে অবস্থান করছে, চতুর্থ গৃহ থেকে আপনার মাতা
সেই সাথে আপনার গৃহ ভবন এগুলো বিচার করা হয়। তাই এই বিশেষ সময় আর্থিক ক্ষেত্রে বিনিয়োগ এবং প্রপার্টি সম্পর্কিত বিষয়ে অত্যন্ত শুভ ফল আনতে পারে। তাই এই বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করলে বা চিন্তন করলে আপনাদের ভালো ফল আসবে। আর্থিক পরিবেশ পরিস্থিতির বিষয়ে বলবো, ক্রোধকে নিয়ন্ত্রণ করুন, ধৈর্য ধরে সংযম রেখে যদি আপনারা আর্থিক বিনিয়োগ করেন আপনারা লাভবান হতে পারেন। এবং নিছক ভুল বোঝাবুঝির জন্য বড় কিছু হাতছাড়া হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, ব্যবসার ক্ষেত্রে কোনো লাভজনক চুক্তিতে আপনারা স্বাক্ষর করতে পারেন, ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন, এগিয়ে চলুন, আপনাদের জন্য আজ অত্যন্ত ভালো ফল আসতে চলেছে। রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাবে, রাজনৈতিক ক্ষেত্র থেকে আপনারা ভালো ফল পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি আপনারা একটু যত্ন নিন আজ। প্রেমের জীবনের ক্ষেত্রে আজ বলবো, বিবাহ সম্পর্কিত বিষয়ে কোনো নতুন পরিকল্পনা তৈরি হতে পারে, আত্মীয় স্বজনের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি ঘটবে, প্রেমের জীবন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ ফল আসবে। ক্যারিয়ারের ক্ষেত্রে আজ অত্যন্ত শুভ ফল আসবে, তবে প্রতিটা কাজের বিষয়ে আপনাকে আরো যত্নশীল হতে হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, শারীরিক দিক থেকে আজ ভালো থাকবে, আধ্যাত্মিক চিন্তা ভাবনার মাধ্যমে মনকে শান্ত রাখার চেষ্টা করুন। আপনাদের শুভ সংখ্যা হবে আজ 7, শুভ রং হবে সবুজ বর্ণ। আজ আপনারা ভগবান শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে লাড্ডু ভোগ নিবেদন করুন, হলুদ মুগ ডালের লাড্ডু নিবেদনে আপনাদের শুভ ফল আসবে। সেই সাথে আপনারা শ্রী গণপতি দেবের দ্বাদশ নাম জপ করুন, অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম 30শে ডিসেম্বর 2020 বুধবারের বিশেষ রাশিফল সম্পর্কে। আশা করব এই বিশেষ দিনে শ্রী গণপতি দেবের কৃপায় আপনাদের সমস্ত সংকট দূর হবে এবং আপনি এবং আপনার পরিবারকে নিয়ে অত্যন্ত ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।